নমস্কার, আজ আমি আপনাদের পড়ে শোনাবো বিখ্যাত সাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায় ওরফে বনফুল রচিত ছোট গল্প চেহারা বদল। গল্প পাঠে আমি শাশ্বতী মুখার্জি। তাহলে শুরু করা যাক চেহারা বদল। বহুকাল পূর্বে ডাক্তার পতিত পাবন চক্রবর্তী যে গ্রামে এসে প্র্যাকটিস শুরু করেছিলেন, সে গ্রামে তখনও বিদেশি সভ্যতার পত্তন হয়নি ভালো করে। গ্রামে রেল স্টেশন হয়নি, ইংরেজি স্কুল হয়নি, লোকে চা খেতে শেখেনি, অ্যালোপ্যাথি চিকিৎসার নামই শোনেনি। ডাক্তার পতিত পাবন এই হতচ্ছাড়া গ্রামে এসে বসেছিলেন অর্থাভাবে। তাঁর এক পিসেমশাই এই অঞ্চলে দারোগা ছিলেন, তাঁরই আনুকূল্যে এবং উৎসাহে সংকোচে এসেছিলেন তিনি ভাগ্য পরীক্ষা মানসে। টাকা থাকলে শহরে গিয়ে বসতেন, মুরব্বি থাকলে চাকরি পেতেন, কিন্তু সেসব কিছুই ছিল না তার। অতি কষ্টে সস্তা কোট প্যান্ট করিয়ে কাঠের স্টেথোস্কোপ কিনে, সেকালে কাঠের স্টেথোস্কোপই প্রচলিত ছিল, এবং নিতান্ত প্রয়োজনীয় ঔষধপত্র ছুরি কাঁচিগুলি একটি অতি সাধারণ কাঠের বাক্সে সাজিয়ে খড়ের একটি ছোট ঘরে নিজের ডাক্তারি জীবন আরম্ভ করেছিলেন পতিত পাবন। দারোগা পিসেমশাইয়ের উপদেশ অনুসারে কোট প্যান্ট পরে স্থানীয় হাটে তিনি ঘোরাফেরা করতেন সকলের দৃষ্টি আকর্ষণ করবার জন্যে। সকলে বিস্ময়ে ভয়ে চেয়ে দেখত এই নবীন চিকিৎসককে। চিকিৎসা করবার বেলায় কিন্তু তারা ডাকত হয় হাড়ু ওঝাকে, না হয় যোগেন মণ্ডলকে, না হয় হনুমান ত্রিবেদীকে। এই তিনজনই ও অঞ্চলের নামজাদা কবিরাজ ছিল। কোট প্যান্ট পরা এই আগন্তুকটির হাতে নিজেদের জীবন সমর্পণ করবার কথা ভাবতেই পারত না কেউ প্রথম প্রথম, কিন্তু ভাবতেই হলো শেষ পর্যন্ত একদিন। দারোগা পিসেমশায়ের জবরদস্তিতে নয়, পতিত পাবনের নিজেরই কৃতিত্বের জোরে। একদিন সন্ধ্যাবেলা বেরিয়ে ফিরছেন, হঠাৎ নজরে পড়ল নির্জন প্রান্তরে কি একটা পড়ে রয়েছে যেন। এগিয়ে গিয়ে দেখলেন একটা মানুষ অজ্ঞান অচৈতন্য অবস্থায় পড়ে আছে। নাড়ি পরীক্ষা করে বুঝলেন মরেনি, কিন্তু মরমর। চারিদিকে চেয়ে দেখলেন আশেপাশে কোনো লোকজন নেই। তখন অদ্ভুত এক কাণ্ড করলেন পতিত পাবন, নিজেই কাঁধে করে তাকে তুলে নিয়ে এলেন নিজের কুঁড়ে ঘরে। তার গায়ে কাপড়ে চোপড়ে বমি আর বিষ্ঠার দুর্গন্ধ, নিজে হাতে পরিষ্কার করলেন সব, গরম জল করে সেঁক দিলেন তার হাতে পায়ে, নিজের হাতে ওষুধ তৈরি করে খাওয়ালেন, সেবা করলেন রাত জেগে। লোকটা বেঁচে গেল, তার হয়েছিল কলেরা। আত্মীয় স্বজনদের সঙ্গে গরুর গাড়ি চেপে সে যাচ্ছিল এক বিয়ের নিমন্ত্রণে। পথে কলেরা হওয়াতে আত্মীয় স্বজনরা তাকে মাঠে নামিয়ে দিয়ে চলে গিয়েছিল। খবর রটতে বিলম্ব হলো না। কোট প্যান্ট পরে মাসাদিককাল হাটে ঘোরাঘুরি করে যা হয়নি, ওই একটি ঘটনাতেই তা হয়ে গেল। পতিত পাবন যে সার্থক নামা ব্যক্তি তা জেনে গেল সবাই। ভিড় করে আসতে লাগলো রোগীর দল তার কাছে। তবু কিন্তু মুশকিলে পড়লেন পতিত পাবন। সবাই এত বোকা, এমন সাধারণ জ্ঞান শূন্য যে বৈজ্ঞানিক উপায়ে এদের চিকিৎসাই করা দেয়। কথা বললে বোঝে না, অন্ধ কুসংস্কারে আচ্ছন্ন হয়ে আছে সব। একবার একটা রোগী দেখতে গেছেন, হয়েছে নিউমোনিয়া। রোগীর বাবা অর্থবান ব্যক্তি, সুতরাং হাড়ু ওঝা, যোগেন মণ্ডল, হনুমান ত্রিবেদী তিনজন কবিরাজকে ডেকেছেন তিনি। রোগ ক্রমশ বৃদ্ধি পাওয়ায় পতিত পাবনের ডাক পড়েছে। পতিত পাবন গিয়ে দেখলেন তিনজন কবিরাজ তিন রকম সিদ্ধান্ত করে বসে আছেন। হাড়ু ওঝার মতে বায়ু প্রকুপিত হয়েছে, যোগেন মণ্ডলের ধারণা আসল কারণ পিত্তাধিক্য,
হনুমান ত্রিবেদী কপ ছাড়া আর কিছুই ভাবতে পারছেন না। পতিত পাবনকে এ সমস্যার সমাধান করতে হবে। কিছুদিনের মধ্যেই পতিত পাবন বুঝেছিলেন যে এ অঞ্চলে প্র্যাকটিস করতে হলে এই কবিরাজদের চটালে চলবে না, এদের হাতে রাখতে হবে। সাধারণ লোকের অগাধ বিশ্বাস এদের উপর, চিকিৎসা ব্যাপারে এদের পরামর্শ অনুসারেই সবাই চলে। এমনকি ডাক্তারি চিকিৎসাও যখন করতে হয় এরাই ডাক্তার ঠিক করে দেয়। সুতরাং এদের প্রসন্ন রাখাটাই বুদ্ধিমানের কাজ। পৃথক পৃথকভাবে এদের প্রসন্ন রাখাটা এমন কিছু অসম্ভব নয়, কিন্তু পরস্পর বিরোধী এই তিনজন প্রবীণ কবিরাজকে একসঙ্গে কী করে তুষ্ট করা সম্ভব? হয়েছে তো নিউমোনিয়া, এর কারণ বায়ু, পিত্ত না কফ তা পতিত পাবনের জানা নেই। কোনটাকে সমর্থন করবেন তিনি? একজনকে সমর্থন করলে বাকি দুজন চটে যাবে, মহা দুশ্চিন্তায় পড়ে গেলেন পতিত পাবন। অবশেষে অনেক ভেবে একটা উপায় মাথায় এলো তার। বললেন, ওঝাজি ঠিকই বলেছে, বায়ু প্রকোপিত হয়েই জ্বরটা আরম্ভ হয়েছিল। হাড়ু ওঝার মুখ উদ্ভাসিত হয়ে উঠল। পতিত পাবন বললেন, তারপর কিন্তু রুখে উঠল পিত্ত, বায়ুর সঙ্গে লাগলো তার লড়াই। পিত্ত জিনিসটা কীরকম বিশ্রী তা তো আপনারা জানেন, ভয়ানক তেতো। তেতোর চোটে তিতিবিরক্ত হয়ে বায়ুকে রণে ভঙ্গ দিয়ে পালাতে হলো শেষটা, পিত্ত জয়ী হল। প্রদীপ্ত হয়ে উঠল যোগেন মণ্ডলের চোখ, ঈষৎ গর্ভ ভরে গোঁফে তা দিলেন তিনি। পতিত পাবন বলে চললেন, এদের প্রভুত্ব কিন্তু বেশি দিন থাকে না, পিত্তের প্রভাবও বরাবর রইল না। কফ মাথা চাড়া দিলে এবং পিত্তকে চেটে নিলে এখন কফেরই প্রাধান্য চলেছে। খিলখিল করে হেসে উঠলেন হনুমান ত্রিবেদী আনন্দে হাততালি দিয়ে। তিনজনেরই মান রক্ষা করে চিকিৎসা শুরু করলেন পতিত পাবন। ভালো হয়ে গেল নিউমোনিয়া রোগী, পশার বাড়তে লাগল পতিত পাবনের। কিন্তু এ অঞ্চলের লোকগুলোই এমন বোকা যে বিপদে পড়তে হতো প্রায়ই। একবার হয়েছে কি, একটা লোককে এক শিশি ওষুধ দিয়ে তিনি বললেন, 3 ঘন্টা অন্তর এক দাগ করে খাওয়াবে। লোকটা মহা চিন্তিত হয়ে পড়ল, ঘন্টা ঠিক করবে কি করে, তার তো ঘড়ি নেই, একটি মাত্র ঘড়ি আছে জমিদার বাড়িতে। পতিত পাবন গিয়ে জমিদারকে অনুরোধ করাতে জমিদার বললেন, আচ্ছা আমি 3 ঘন্টা অন্তর লোক পাঠিয়ে আপনার রোগীকে সময় জানিয়ে দেব। জমিদার তার প্রতিশ্রুতি রেখেছিল ঠিক, অসুখ কিন্তু সারল না, উত্তরোত্তর বৃদ্ধি পেতে লাগলো বরং। আবার যেতে হলো পতিত পাবনকে, গিয়ে দেখেন ওষুধ এক ফোঁটা খাওয়ানো হয়নি, শিশিতে কাগজে যে দাগ কাটা ছিল সেইগুলো জলে ভিজিয়ে তুলে কেটে কেটে খাইয়েছে। আর একবার একটি রোগী বললেন, আমার হজম হচ্ছে না, ভালো একটা ওষুধ দিন। পতিত পাবন বললেন, ওষুধ খাবার আগে নিয়ম করে দেখুন, ভাত রুটি ছেড়ে দিয়ে ফল টল খেয়ে থাকুন 2-4 দিন। লোকটি চলে গেল। তারপর দিন তার ভাই ছুটে এলো হন্তদন্ত হয়ে, ডাক্তারবাবু আপনাকে যেতে হবে একবার। কেন? দাদার বড্ড পেট নামিয়েছে। কেন, কি হলো? সে আপনি গিয়েই শুনবেন। অন্যদিকে যে চুপ করে দাঁড়িয়ে রইল। যেতে হলো পতিত পাবনকে, গিয়ে দেখেন রোগী শয্যাগত। কি হে, কি হলো? পেটটা একটু নরম হয়েছে, খাওয়ার অত্যাচার করেছ নিশ্চয়ই। আগে না, ফলই খেয়েছিলাম। কি ফল? তাল, বেশি নয়, গোটা 5। নির্বাক হয়ে রইলেন পতিত পাবন। বার্লি কাকে বলে তাই জানত না তখন সে দেশের লোক। বার্লি খাওয়াতে বলে এসেছেন একজনকে ক্রমাগত বালি খাইয়েছে, গঙ্গার চরের বালি। রোগী
পেটের ব্যথায় মরবার জোগাড়। তারপর প্রায় 50 বছর অতীত হয়েছে। পতিতভবন ডাক্তারের বয়স ছিল 25, এখন হয়েছে 75। গ্রামের অনেক পরিবর্তন হয়েছে। গ্রামে স্টেশন হয়েছে, বাস হয়েছে, চায়ের দোকান হয়েছে, নিকটবর্তী শহরে সিনেমাও খুলেছে। পাশের বাড়ির রামু পোদ্দার রেডিও কিনেছে একটা ব্যাটারি সেটের, গাঁক গাঁক করে বাজাচ্ছে দিন রাত। গ্রামে হাইস্কুল তো হয়েছেই, বালিকা বিদ্যালয়ও হয়েছে, প্রতিটি পাড়ায় চায়ের দোকান হয়েছে একটা করে। পতিত পাবনের কাছে লিকলিকে একটি ছোকরা এসে বললে একদিন, আমার বুকটা এক্সামিন করে দেখুন তো ডাক্তারবাবু, কাশিটা কিছুতেই কমছে না। ছোকরাটির নাম সুলাল, দুলাল নয়, সুনীল নয়, পরনে আদির পাঞ্জাবি, তার ভিতর দিয়ে দেখা যাচ্ছে কাঁধকাটা গেঞ্জি, চোখে রঙিন চশমা, ঘাড় ছাটা। প্রথমে দেখলে মনে হয় গোঁপ কামানো, কিন্তু কিছুক্ষণ পরে বোঝা যায় ঠোঁটের উপর দুটি অতি সূক্ষ্ম কালো রেখার মতো আছে, সযত্নে খুর দিয়ে করা হয়েছে। দ্বিধাবিভক্ত কাছা, পায়ে কাবুলি চপ্পল। পতিত পাবন ভালো করে বুক পরীক্ষা করলেন, তারপর গলাটা দেখলেন, তারপর বললেন, বুক ঠিক আছে, কাশিটা হচ্ছে গলার জন্যে। কি করব বলুন তো ডাক্তারবাবু, মেন্থল প্যাস্টেল খেয়েছি 2 শিশি, পেনিসিলিন লজেন্স বেরিয়েছে আজকাল, তাই ব্যবহার করব। পতিত পাবন বললেন, দরকার নেই ওসব। কি করব তাহলে? বিড়িটা ছাড়ো। ঈষৎ ভ্রুকুঞ্চিত করে অপ্রসন্ন মুখে চলে গেল সুলাল। দিন বিশেক পরে এলো আবার, বগলে একটা কাগজের মোড়ক। ডাক্তারবাবু, কলকাতা গেছিলাম, সেখানে ডাক্তার ভজ্জাজ আমার পিস্তুত দাদার সালাহন, তাকে দেখালাম, তাঁরই সাহায্যে বুকটা এক্সরে করালাম, গলারও পরীক্ষা করিয়েছি, তাঁরা এসব ওষুধ লিখে দিয়েছেন। পতিত পাবন দেখলেন এক গাদা পেটেন্ট ওষুধের তালিকা লিখিয়ে এনেছে ছোকরা। 50 বৎসর পূর্বে ডাক্তার পতিত পাবন তাঁর কুসংস্কারাচ্ছন্ন মূর্খ রোগীদের দিকে চেয়ে যেমন দমে যেতেন, সুলালের দিকে চেয়েও তেমনি দমে গেলেন। তার মনে হলো যথা পূর্বা তথা পরম, বাহিরের চেহারাটা বদলেছে খালি। ধন্যবাদ।